লজেন্স ভাগ করে রাখা আছে, সবার লজেন্স। ইতিপূর্বেই আমাদের লজেন্স ভাগ করা হয়ে গেছে, এখন প্রেম ভাগ করার পালা। এরপরেই ঘটেছিল আসল ব্যাপারটা। এখানে হচ্ছে আমাদের বরদিদিমণি পৌলমী, অঙ্কিতাদি আর নিপাদির পেন ভাগের প্রতি প্রচুর আগ্রহ, কিন্তু আমাদের মিতা দিদিমণির কোনো আগ্রহই নেই। এই ঘটনার পরে আমি আর মিতা গিয়েছিলাম ক্যান্টিনে। চারটে বই আছে আজকে, ভাত আছে। বলছি এই গল্পটা আপনাদের কাছে কতটা বিশ্বাসযোগ্য কি আর কিনা, সিরিয়াস জামা আমি বলছি কি গল্পটা আমার কতটা বিশ্বাসযোগ্য কথাটা আমার বলেছিলাম লেগেছিল। ওর জন্মদিনে আমি ওর ছবি স্ট্যাটাস দিয়েছিলাম, আমি তোরা কেউ দিয়েছিস, তার জন্য ওভাবে লেস খাইছে। এবার যদি কিছু না ইয়ে করি তাহলে খারাপ দেখা না, তাই একটা লেজও কিনেছিলাম, দুজনে খেয়েছি। আর যে বাচ্চা মেয়েটা ডাক দিয়েছিল ওকেও তো দিয়েছিলাম রে। আমায় লেস খাইয়েছে শুনে মিতার থেকে ওরা 10 টাকা নিয়ে এসেছে বিঙ্গো ম্যাডাঙ্গেলস খেতে। এরপরের ঘটনা হজম হয়ে গেল, যেটা খেয়েছি হজম হয়ে গেল বুঝলি। এই যে যেটা খাচ্ছি সেটা খাইনি অন্তত, বললাম তো কি খেয়েছি না, আইসক্রিম খাবে ও তোর মনে হয়, ও তো বললো 5 টাকায় খাইয়ে দেবে, চল তোদের হয়েছে তো চলো। জিজ্ঞাসা করে দেখতো লজেন্সের কথা বলছি, লজেন্সের কথা জিজ্ঞেস করে দেখতো তো তোর কি মনে হয় আমরা ভদ্র, আমার জন্য খেতে পাচ্ছি শুধু একটা মিথ্যা গল্প বললাম বলে। শোন আমার পেটা খুব গুড় গুড় করছে তোদের বলার জন্য, শোন আমি বলছি কি যে শোন আমি কি বলছি, আমি তোদের প্রমাণ দেখাতে পারি আমরা কি করতে এসেছিলাম। এই পেন বিক্রি করতে এসেছিলাম ভাবলি সত্যি তোরা, তুই বল শোন না এই লজেন্স বিক্রি করতে এসেছিলাম এটা কি শিওর মানে ভেবেছিলি সত্যি? হ্যাঁ আমি মন থেকে জিজ্ঞাসা করার হাতে ভেবেছিলি, এই তোরা ভেবেছিলি তোরা ভেবেছিলি যে সত্যি লজেন্স বিক্রি করতে, তুইও এবার শোন। এবার তোদের চারজনকে আমি বলছি আমাদের উঁচু মনের পরিচয়, আমি ঠিক শনিবার স্কুল শেষ হওয়ার পর বাড়ি একটা কথা বলি আমি, দেখ এই যে তোদের হাতে এই যে কি বিঙ্গো ম্যাডাঙ্গেলস ঠিক আছে, এসব খাচ্ছিস আমার জন্য খেতে পাচ্ছিস, আমি যদি তোদের না বলতাম ঠিক আছে, এবার ঠিক আছে এবার তোরা নিজের জন্য খেতে পেরেছিস, আমি যদি তোদের না বলতাম এই পেনের গল্পটা আর খাওয়ার কথা তাদেরকে খেতে পারতি। ওরা আমাকে দিল একটু, এরপর আমি আসল রহস্য দেখাচ্ছি। এই যে মিতা আর আমি এখানে এসেছিলাম, এখন হচ্ছে কি আমাকে জন্মদিন স্পেশাল পকোড়াটা খাও ঠিক আছে, যেটা হচ্ছে শুধু আমার জন্য আর কারোর জন্য না। তোরা একটা বড় পাড়া দোকান আছে দেখতে পাচ্ছি আশা করি।